রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য দপ্তর ও রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় কোভিড ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জের বাণিজ্য ভবনে এই শিবির অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হয় এদিন। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমএসএমই ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার, উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগী মানে ব্যবসায়ী পরিবার এবং কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের আজকে দ্বিতীয় শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের 450 নাম জমা পড়েছে, বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, তাদের কর্মচারী মানে ক্ষুদ্র ছোট মাঝারি যে উদ্যোগীরা আছে তাদের পরিবারের লোকজন, সঙ্গে তাদের কর্মচারী কর্মচারী পরিবারের লোকজনদেরকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প করছি। আজকে এটা দ্বিতীয় শিবির, এর আগে আমরা 2nd অক্টোবর করেছিলাম, আজকে দ্বিতীয় শিবির। কিন্তু এত ব্যবসায়ী পরিবারের লোক কর্মচারীরা বাকি আছে, আমরা তৃতীয় শিবিরও আগামী মঙ্গলবার করব, এই প্রস্তুতি নিচ্ছি। কেমন চলছে ভ্যাকসিনেশন ক্যাম্প? খুব সুষ্ঠুভাবে আমাদের সমস্ত সদস্যরা সহযোগিতা করছে এবং প্রতিটা মানুষ সহযোগিতা করছে। যারা ভ্যাকসিন নিতে এসেছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে টোকন ইস্যু করা হচ্ছে। আমাদের ভবনের বাণিজ্য ভবনের দোতলায় আমরা ভ্যাকসিনেশন ক্যাম্পটা করছি খুব সুষ্ঠু।